নানা ধর্ম, বর্ণ, ভাষা ও জাতির সংমিশ্রণে প্রতিবেশী দেশ ভারত খুবই বৈচিত্র্যময়। কারণ বহুজাতিক এই দেশটিতে হরহামেশাই ঘটে বিচিত্র সব ঘটনা, আর এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাতারাতি ভাইরাল হয়ে পড়ে। সম্প্রতি এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। মদ্যপ অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সোজা 120 ফুট উঁচু মোবাইল টাওয়ারের মাথায় ওঠেন স্বামী। কিন্তু ঘটনা সেখানে শেষ নয়। এই উঁচু টাওয়ারের উপর মদ্যপ অবস্থাতেই বসেছিলেন ঘণ্টার পর ঘণ্টা। গ্রামবাসীদের হাজার অনুরোধের পরেও অভিমানী স্বামী নামেনি এই চূড়া থেকে। এই অদ্ভুত কাণ্ড ঘটানো যুবকটির নাম সীমন্ত মাঝি। 28 বছরের এই যুবকের এমন কাণ্ডে হতবাক গ্রামবাসী। সীমন্তের মোবাইল টাওয়ারের উপরে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে হাজির হয় দমকল বাহিনী, কিন্তু তাও নামিয়ে আনা যায়নি তাকে। শেষ পর্যন্ত খবর দিতে হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পেশায় ক্ষেতমজুর সীমন্ত মাঝি মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন। অন্যদিনের মতো সেদিনও মদ্যপ অবস্থায় বাড়ি ফিরলে স্ত্রী মিঠু প্রতিবাদ করেন, আর তাতেই তাদের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে সীমন্ত ছুটে গিয়ে গ্রামের এক প্রান্তে থাকা মোবাইল টাওয়ারের উপর উঠতে শুরু করেন। ভয়ে আতঙ্কে জড়সড় গ্রামবাসী তাকে বারবার নেমে আসতে অনুরোধ করলেও তিনি কারো কথা কানে না নিয়ে ক্রমশ টাওয়ারের চূড়ায় উঠে যান। শেষ পর্যন্ত টাওয়ারের প্রায় 120 ফুট উচ্চতায় থাকা ল্যান্ডিংয়ে গিয়ে থামেন সীমন্ত। তার এমন কাণ্ড দেখে বিপদের আশঙ্কায় সাথে সাথে দমকলে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইন্দাস থানার পুলিশও। তবে সীমন্ত মাঝি তার জায়গায় অনড়। দমকল ও পুলিশের যৌথ প্রচেষ্টার পরেও সীমন্তকে মোবাইল টাওয়ার থেকে নামিয়ে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আশপাশের গ্রামের লোকজন অভিমানী স্বামীর এই কাণ্ড সচক্ষে দেখতে ছুটে আসেন। কয়েক হাজার মানুষের ভিড় জড়ো হয় টাওয়ারের নিচে। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও। সীমন্তের স্ত্রী মিঠু জানান, তার স্বামী প্রায় প্রতিদিনই মদ খেয়ে বাড়িতে বসে থাকেন। বারবার প্রতিবাদ করা সত্ত্বেও কোনোভাবেই তার মদের আসক্তি কমানো যায়নি। তবে এইবার এমন কাণ্ড করে বসবেন সীমন্ত তা ভাবতেও পারেননি মিঠু। স্বামী টাওয়ারে ওঠা শুরু করতেই গ্রামের সিভিক কর্মীকে খবর দিয়েছিলেন তিনি। পরবর্তীতে সিভিক কর্মী ঘটনার কথা থানায় জানালে পুলিশ তাকে নামিয়ে আনার চেষ্টা করে। তবে পুলিশ, দমকল কোনো কিছুই সীমন্তকে টাওয়ারের চূড়া থেকে মাটিতে নামাতে পারেনি। তবে সবচেয়ে মজার বিষয় হল, মোবাইল টাওয়ারের নিচের অংশ ব্যারিকেড করে ঘেরা এবং একই সাথে ব্যারিকেডের দরজাতেও তালা লাগানো ছিল। কিন্তু সীমন্ত সেই ব্যারিকেড টপকে ভিতরে ঢুকে এমন কাণ্ড করে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।